মেহেরা জান্নাত প্রশ্ন করেছে, না স্যার আমার ছেলে আপনার পেশেন্ট, তাকে আপনি দেখে আপনাকে দেখানো হয়, ওর আপনি না থাকায় ওকে দেখানো যাচ্ছে না, ওজন খুবই কম, ওর গ্রোথের জন্য যদি কোনো দুধ বা হরলিক্স বা কোনো কিছু আপনি বলতেন। ওর বয়স বয়স কত এখন? 6 বছর। 6 বছর? ছয় বছর? জি স্যার। হ্যাঁ, 6 বছরে ওজন কত আছে মোটামুটি ওজন জানা আছে কথা কিনা? কিছু লিখেনি, ওজনের কথা কিছু লিখেনি। তো এখন এটা মারা তো সব বাচ্চাই যায় যে মা চায় যে বাচ্চা হবে খুব নাদের সাথে গোল গাল। হ্যাঁ, কিন্তু এই বাচ্চাটার ওজন যদি 18 কেজি হয় মোটামুটি, তাহলে ওকে ধরে নিতে হবে, বা 15 কেজির উপরে হলে ধরে নিতে হবে, স্বাভাবিক। এই জন্য আমরা অ্যাকচুয়ালি বেবি ফুড অ্যাডভাইস এমনি মিডিয়াতে কখনো করি না। আর বাড়ির খাওয়ার যেটা আছে তাকে খাওয়াটা, আমরা অনেকে ডিম খাই না, বা তাকে একটু দুধ আলাদা দিতে হবে। এখানে জুনিয়র হরলিক্স এর অ্যাডভাইস আমরা, মানে সোজা কথা, যে বেবি ফুড এইভাবে অ্যাডভাইস করি না। আর তার একটু দুধ পারিবারিক আলাদা যে দিতে খাওয়া, হবে। পারিবারিক ভাবে যে খাওয়ার খাই, সেটা তার সাফিসিয়েন্ট কিনা, জোর করে খাওয়াচ্ছে কিনা, তার প্রতিটা খাওয়ারের সাথে কোনো ফল থাকছে কিনা, ডিম থাকছে কিনা, মাছ মাংস ঠিক আছে, এটা দেখতে হবে তাকে। এই গ্রোথ, এই গ্রোয়িং বয়সে তার প্রোটিনের ব্যালেন্সটা যেন ঠিক থাকে। সেই ক্ষেত্রে তার, যেমন যদি এখন সে 6 বছরের বাচ্চা 2টা ডিম খায় তাও সমস্যা না, তার তো মাছ মাংস এটা রেগুলার থাকতে হবে। সেখানে আমরা এই সব ক্ষেত্রে একটু দুধ অ্যাডভাইস করতে পারবো, যে গরুর দুধ যদি অ্যাভেলেবল হয় তো গরুর দুধ খেতে পারে।